জান্নাত পাওয়ার জন্য আপনাকে মাত্র দুটি কাজ করা লাগবে, মাগনা জান্নাত আল্লাহ দেনা। দুটি কাজ যে করবে সেই জান্নাত পাবে। তাকে দেখেন হযরত বেলালের দিকে, গরিব মানুষ ছিলেন, ফেরাউনের মতো ক্ষমতা ছিল না, কারুনের মতো টাকা পয়সাও ছিল না। থাকতেন বিশ্বনবীর মসজিদে নববীর বারান্দায়, আহলে সুফফার সদস্য। কিন্তু প্রিয় নবী মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, বলুন তো গরিব বেলাল ব্যর্থ না সফল? আরো জোরে বলুন, ব্যর্থ না সফল? কারণ বেলাল জান্নাতি, এজন্য সফল। মক্কার প্রেসিডেন্ট ছিল আবু জাহেল, তৎকালীন যুগের পণ্ডিত মানুষ, নাম ছিল আবুল হেকাম, মূল নাম ছিল আমর বিন হিসাম। মক্কার লোকেরা তাকে বলতো পণ্ডিতের বাবা। হেকাম শব্দটি হেকমত শব্দের বহু বচন। আবু মানি সাহেব, মালি বাবা। মক্কার লোকেরা আবু জাহেলকে বলতো পণ্ডিত, এলেমওয়ালা, হেকমতওয়ালা। মূল নাম আবুল আমর বিন হিসাম, লোকজন ভুলে গেছে। কিন্তু বলুন তো সেই মক্কার প্রেসিডেন্ট, মক্কার নেতা আবু জাহেল সফল না ব্যর্থ? কারণ আবু জাহেলের কপালে জান্নাত, ফেরাউন ব্যর্থ কপালে জান্নাত, নমরুদ ব্যর্থ কপালে জান্নাত। ঠিক আপনি যদি ব্যর্থ হন, ফেরাউন নমরুদের মাঝে আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ লাগবে, তবে জান্নাত মাগনা পাওয়া যায় না। বাংলাদেশের লোকেরা জান্নাতে যেতে চায়, সবাই দল মিলে যেতে, দল বেঁধে যেতে চায়, কিন্তু সত্য মানতে রাজি না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিয়েছেন, ওই দুই শর্ত যদি না মানেন, আপনি নবীর ছেলে হলেও জান্নাত পাবেন না, নবীর বাবা হইয়াও লাভ নাই, কপালে জান্নাত ঢুকবে না। এই হলো আজকে আমার আলোচ্য বিষয়। লম্বা ভূমিকা বলে ফেলেছি, মাগনা জান্নাত পাবেন না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বিড়ি টানে, গাঁজা খায়, লম্বা লম্বা জাকরা চুল, ফিসল খায়া পড়ল, পশ্চিম দিকে পড়ে না। ও লোকরে জিজ্ঞাসা করবেন, কিরে ভাতিজা, জান্নাতে যাবি না, জীবনটা এমন কেন? মুস্কি হাসি দিয়ে বলবে, চাচা জান্নাতে যাবো না মানে কি, এগুলো তো কত আগে রেডি করে রাখছি। আপনি হয়তো অবাক হবেন তার কথা শুনে, কি বলস, কেমনে, নামাজ কালাম নাই? শোনেন নাই, আমি অমুক পীর সাহেবের মরিদ হয়েছি, আমার হুজুর কইছে ওনার কাছে মরিদ হলে নামাজ কালাম আর লাগে না। আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতারা বাজায়, একদল লোক আছে না নাই, অমুকের উপর ভরসা করেছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারক হবেন, ওনার জামিনদার হাজির হয়ে যাবে, অমক তমক সুপারিশ করবে, সাথে নিয়ে জান্নাতে যাবে। ধোকায় পড়ে গেছে, ধোকায় পড়ে গেছে, তাই পীরকে খুশি করার জন্য এমন পাগল হইছে, এখন সেজদা আল্লাহরে দেয় না, পীরের পায়ে সেজদা দিচ্ছে। আবার বন্ধু জান্নাতে যাবে মাগনা যখন এই জাতীয় বেনামাজি বেরোজদারি হারাম খোর জান্নাতের আশা করে। আমাদের দেশের হিন্দু ভাইয়েরা তখন কয়, তাহলে আমরা থাইমা থাকবো কেন, আমরাও জান্নাতে যাব। তাই হিন্দু বেডার বাবা মারা গেছে, দোকানের মাঝে মরা বাবার ছবি ঝুলাইছে, ঠিক মাঝ বরাবর লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, লিখছেনি স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, স্বর্গীয় নেপাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় মানে স্বর্গে যাবে না গেছে গা, ইয়েস অলরেডি ফাটাইয়া। স্বর্গ আর জান্নাতের মাঝে কোনো পার্থক্য আছে নাকি?
শুধু শাব্দিক পার্থক্য, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস একটা না দুইটা, কয়টা? কেউ বলে লাউ, কেউ বলে কদু, ঠিক নেই, কেউ বলে বউ, কেউ বলে বধু, কেউ বলে মূর্তি, কেউ বলে ভাস্কর্য, জিনিস কি একটা না দুইটা? একটাই। আমার বন্ধু আরবিতে বলে জান্নাত, পারসিতে বলে বেহেশ, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, জিনিস কয়টা? তো হিন্দু ভদ্রলোক লিখে ফেলেছে তার বাবা স্বর্গীয়। এবার আপনারা বলুন তো, কোন হিন্দু জান্নাতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাত হারাম বানায়া দেই। হিন্দু মিয়া তো লিখেছে স্বর্গীয়, কিন্তু বন্ধু স্বর্গে যাওয়া এত সহজ নয়। লিখলে কি হবে? সব থাকলে চলবে না,